এবার নজর রাখবো জবাব চায় বাংলায় কি উঠেলো। G20 থেকে আরও একটা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, কি সেই দিক? FATF বা আর্থিক দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্স, যাতে যে শক্তিশালী 19টি দেশ এবং ভারত আরও বদ্ধপরিকর হয়েছে আর্থিক দুর্নীতি রুখতে। আর তাতেই কি থরহরি কম্পন বিরোধীতে, যেখানে একের পর এক বিরোধী শিবিরের নেতারা তারা ডাক পাচ্ছেন ইডি সিবিআইয়ের দুর্নীতির তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে বারবার সরব হয়েছেন তারা। আর এবার আরও শক্ত হাতে দমন, আরও শক্ত হাতে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কি উঠেলো জবাব চায় বাংলায় দেখুন। বিজয় মালিয়া, নীরব মোদি, বিকাশ মিশ্রদের পালিয়ে বেড়ানোর দিন যে শেষ, সেটা সামিট পত্র তা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। G20 সমস্ত খবর থেকে দূরে রাখতে চায় কোনো এক রহস্যময় কারণে, তাদের চোখে এগুলো পড়বে না। ডন যেকোনাই থাকুক না কেন, কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসবে, প্রভাবশালী চোরদের ঘুম উড়ে যাবে, গলা শুকিয়ে যাবে, কোনো সেটিং নেই। আবার প্রমাণিত হয়ে গেল ভারতবর্ষ কোনো সেটিং করবে না যে নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা মানুষের মেরে দিয়েছে। এই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে, আর্থিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ হলো। বিরোধীর পক্ষে আরো কিভাবে ভয় দেখিয়ে তাদেরকে আমার দলে নিয়ে আসা যায়, তার একটা ষড়যন্ত্র নয় তো? আন্না হাজারে যাদেরকে চোর বলেছিলেন তাদের সাথে আজকে কেন রয়েছে? যদি ভানুয়াতুয়া সেই মানুষকে, যার সঙ্গে প্রত্যর্পণ চুক্তি নেই, তাকে ভারতে না ফেরত পাঠায়, তাহলে কিন্তু সমস্ত বড় রাষ্ট্রগুলো মিলে ভানুয়াতুয়াকে ইকোনমিক স্যাংশনে নিয়ে যাবে। তো সারোগেট অ্যাকাউন্ট খুলে ভারতের এবং বিশেষ করে বাংলার বেশ কিছু প্রভাবশালী হাজার হাজার কোটি টাকা রেখেছিল। এবার সেই দেশগুলোকে কিন্তু এই FATF এবং এই 19টা দেশের রক্ত চক্ষুর সামনে পড়তে হবে। ইডি সিবিআই কে মূল মাথার দিকে যেতে হবে, মূল মাথাকে সবাই জানে, বারবার বুঝতে পারছে, তার দিকে যেতে হবে। এই রাজ্যের ক্ষেত্রে ইডি এবং সিবিআই এর অপব্যবহারের যুক্তি ধোপে টেকে না। আন্তর্জাতিক একটা এই ধরনের মঞ্চ তৈরি হলে যে এই ইনফরমেশন এক্সচেঞ্জের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হবে। পালাবার পথ নাই, ফুল স্টপ, এন্ড গেম। আর্থিক দুর্নীতি করলে জেলে যাবেই চোর নেতা মন্ত্রীরা।